হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি সার্কিট সম্পর্কে কিছু ধারণা দিব। যে কোনো পথ যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সার্কিট বলে। অর্থাৎ ইলেকট্রন যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে উৎসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে, তাহলে ওই পরিবাহীকে সাধারণত সার্কিট বলা হয়। এক কথায় বলা যায়, ইলেকট্রন প্রবাহের সম্পূর্ণ পথকেই সার্কিট বলে। চলুন বন্ধুরা, এখন আমরা দেখব একটি আদর্শ সার্কিটের কয়টি উপাদান ও কী কী। একটি আদর্শ সার্কিটে অবশ্যই পাঁচটি উপাদান থাকবে। এক, উৎস ব্যাটারি বা জেনারেটর। দুই, পরিবাহী তামার তার। তিন, রক্ষণ যন্ত্র ফিউজ বা সার্কিট ব্রেকার। চার, নিয়ন্ত্রণ যন্ত্র সুইচ বা রিলে। পাঁচ, লোড বা ব্যবহার যন্ত্র হিসাবে বাল্ব, পাখা ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা একটি আদর্শ সার্কিটের এই পাঁচটি উপাদান দিয়ে একটি সার্কিট ডায়াগ্রাম দেখব। এই ডায়াগ্রামে শুরু করতে আমরা নেব উৎস, দ্বিতীয়ত নিচ্ছে পরিবাহী, তৃতীয়ত একটা হচ্ছে ফিউজ, চতুর্থ আছে একটা সুইচ, আর পঞ্চমে আসতে যে একটা আপনার বাল্ব এবং একটা পরিবাহী হাজার। এই হলো একটা আদর্শ সার্কিট ডায়াগ্রাম। এর প্রতিটা ডিভাইসের নামগুলো দিয়ে দিলাম, উৎস, ফিউজ, সুইচ, বাল্ব, আর এই সাইট ডিভাইসকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে পরিবাহী বা ওয়্যার বা তার। চলুন বন্ধুরা, এখন আমরা দেখব সার্কিট কত প্রকার ও কী কী। সার্কিট বিভিন্ন প্রকার হয়ে থাকে, প্রধানত দুই প্রকার। এক, সিরিজ সার্কিট। দুই, প্যারালাল সার্কিট। সিরিজ এবং প্যারালাল এর সমন্বয়ে একটা সার্কিট তৈরি করা হয়, এটাকে বলা হয় সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট। এখন আমরা এই তিন প্রকার সার্কিটের ডায়াগ্রাম সহকারে দেখব। প্রথমে আমরা একটা বাল্ব নিলাম L1 এবং দ্বিতীয়ত একটা বাল্ব নিলাম L2। এই বাল্ব দুটো টার্মিনাল সংযুক্ত করে বাকি L1 এর একটা টার্মিনালকে A পয়েন্ট বের করলাম, আর L2 লাইটের একটা টার্মিনালকে B বের করলাম। এটা এই বি টার্মিনালে মিলেই হচ্ছে একটা সিরিজ সার্কিট। এখানে চাইলে আমরা একটা উৎস সংযুক্ত করে দিতে পারি E1, তাহলে এই সার্কিটটি হলো একটা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে শুধুমাত্র একটি কারেন্ট প্রবাহের পথ থাকবে, এটা হলো এর মূল বিষয়। এখন আমরা দেখব একটা প্যারালাল সার্কিট। এটা L1 একটা লাইট এবং L2 একটা লাইট। এই টার্মিনাল দুটো আমরা ওয়্যার দিয়ে সংযুক্ত করে টার্মিনাল দুটো সামনে এবং পেছনে দুটো টার্মিনাল বের করলাম, এ পয়েন্ট ও বি পয়েন্ট। এ এবং বি পয়েন্টে একটা উৎস সংযুক্ত করে দিলাম। এই সার্কিটটি হলো প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে অবশ্যই এর যতটি লোড হবে ততটি কারেন্ট প্রবাহের পথ থাকবে। এখন আমরা সিরিজ এবং প্যারালাল সার্কিট দেখব। সিরিজ প্রথমে একটা প্যারালাল সার্কিট অঙ্কন করি L1 ও L2। এটা সিরিজ সার্কিট অঙ্কন করি L3 ও L4। এখন এই সার্কিট দুটোর টার্মিনালগুলো আমরা সংযুক্ত করি এবং সামনের দিকে সংযুক্ত করে একটা টার্মিনাল বের করি যার নাম দিই A, আর পিছনের টার্মিনালগুলো সংযুক্ত করে একটা টার্মিনাল করি B। এই A এবং B পয়েন্টে মিলে এই সার্কিটটি হলো একটা সিরিজ প্যারালাল সার্কিট। চাইলে আমরা একটা উৎস সংযুক্ত করে দিতে পারি, যদি এই সার্কিটটাকে আমরা বলতে পারি সিরিজ প্যারালাল সার্কিট। সার্কিটকে আবার সরবরাহ ও লুপ অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ওপেন সার্কিট, দুই নম্বর হচ্ছে ক্লোজ সার্কিট,
তিন নম্বর হচ্ছে শর্ট সার্কিট। এই তিন প্রকারের হয়ে থাকে। এখন আমরা এই তিন প্রকার সার্কিটের ডায়াগ্রাম সহকারে দেখব। আমরা আদর্শ সার্কিটটাকেই এর উদাহরণ হিসাবে নিতেছি। এই একটা আদর্শ সার্কিট। এই সার্কিটের সুইচটি যদি ওপেন অবস্থায় থাকে, অর্থাৎ অন করা না হয়, তাহলে এই সার্কিটটাকে আমরা তখন আমরা সার্কিটটাকে ওপেন সার্কিট বলতে পারি। এরপর আবারও ক্লোজ সার্কিটের উদাহরণ হিসাবে সার্কিটটাকে নিলাম। ঠিক একইভাবে এই সার্কিটটা যদি আমরা সুইচটাকে অন করি, তাহলে এই সার্কিটটাকে বলা হবে ক্লোজ সার্কিট। অর্থাৎ অন করার সঙ্গে সঙ্গে সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে, এই সার্কিটটাকে বলে ক্লোজ সার্কিট। আবার আমরা এই সার্কিটটিকে শর্ট সার্কিটের উদাহরণ হিসেবেও নিলাম। ওপরে এবং নিচের এই দুই পয়েন্টকে যদি আমরা সংযুক্ত করি, অথবা নিচের এই পয়েন্ট এবং ফিউজের সামনের পয়েন্টটিকেও সংযুক্ত করি, তাহলে এই সার্কিটটাকে আমরা শর্ট সার্কিট হিসেবে বলতে পারি। নিচের এই পয়েন্ট এবং ওপরের এই পয়েন্টের মধ্যে আমরা যদি সংযুক্ত করি দিই একটা ওয়্যার দিয়ে, তাহলে এই সার্কিটটাকে বলা হবে শর্ট সার্কিট। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি সার্কিট কাকে বলে, উপাদান কয়টি ও কী কী এবং কত প্রকার, সার্কিট ডায়াগ্রাম সহ আমি বোঝাতে পেরেছি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।